First up, everybody, hope that you all are doing very, very well. Welcome to another episode of Learn Chinese in Bangla. Today's episode, we will talk about how to use chi in Chinese language. Apnara shobai hoyto janen je আপনারা সবাই হয়তো জানেন যে চি এর মানে হচ্ছে টু গো সো চাইনিজ ল্যাঙ্গুয়েজে ভার্ব ইউজ করাটা তো অনেক 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 ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি আমার প্রতিটা এপিসোডের জন্য এটা একটা খুব কমন ডায়লগ খুব ইম্পর্টেন্ট কেমনে বাদ দিয়ে বলেন এই এপিসোডগুলো তো মানে ইম্পর্টেন্ট বলা ছাড়া কিছু বলার নাই এগুলো খুব ইম্পর্টেন্ট সত্যি তো চি হচ্ছে একটা ভার্ব যেটার মানে হচ্ছে টু গো অর গো সো আপনারা জানেন যে চাইনিজ ল্যাঙ্গুয়েজে টেন্স অনুযায়ী ভার্বের কোনো পরিবর্তন হয় না যেমন ছুই পাস্ট টেন্সেও ছুই থাকে প্রেজেন্ট টেন্সেও ছুই থাকে ফিউচার টেন্সেও ছুই থাকে সো ছুই এর ব্যবহার আমরা বাক্যে আজকে শিখব তো আমরা ফার্স্টে ছুইটাকে কোনো একটা প্লেসের সঙ্গে বসিয়ে তারপর আমরা একটু প্র্যাকটিস করি প্লেসের আগে হচ্ছে যে আই গো টু মার্কেট অর উই আর গোয়িং টু শপিং মল হ্যাঁ দে আর গোয়িং টু ওয়াচ সিনেমা সো আমরা কতগুলো প্লেসের আগে এই যে আমরা শপিং মল তারপরে বাজার সিনেমা হল তারপরে চায়না তারপরে হতে পারে বাংলাদেশ তো প্লেস যেগুলো মিন করে সেগুলোর আগে আমরা ছুইটাকে এখন একটু ব্যবহার করে আমরা প্র্যাকটিস করব তাহলে আই অ্যাম গোয়িং টু দ্য স্কুল যদি বলি যে আই অ্যাম গোয়িং টু দ্য স্কুল ওয়াচাই ছুই শেষাও অথবা ওয়াচুই শেষাও যে আই অ্যাম গোয়িং টু স্কুল অর আই গো টু স্কুল ওয়াচুই শেষাও He is going to the market. He is going to the market. Ta xian zai qu chao shi. Ta xian zai qu chao shi. To ta hoche xie. Xian zai mane hoche ekhon. Ba apni going to continuous or thui ta ke mean korte paren. Qu mane jawa. Chao shi mane hoche market othoba bolte paren supermarket. To he is going to the market is ta xian zai qu chao shi. Woo! It's very easy, right? এই শীতের সকালে ফিলিং সো মাচ পাম্পড আপ বিকজ নিউ এপিসোড অলওয়েজ মেক্স মি সো ওয়ার্ম আমরা রাতের বেলা একসঙ্গে সিনেমা দেখতে যাব ওকে যাবেন তো ওয়ানশাং ওম্যান ইচি ছি খান তিয়েন ইং ওয়ানশাং টাইম ফ্রেমওয়ার্কটা আগে আসবে যারা এখনও টাইম ফ্রেমওয়ার্কটা আগে কেন আসবে পরে কেন আসবে কোন জায়গায় আসবে তারা এখনও জানেন না তারা টাইম ওয়ার্ক নিয়ে একটা এপিসোড করা আছে ওই এপিসোডটা আপনারা দেখে নেবেন লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন আপনারা ডিসক্রিপশনে ওই টাইম ফ্রেমওয়ার্ক নিয়ে যে এপিসোড আছে সেটার লিঙ্কটি পেয়ে যাবেন তো টাইম ফ্রেমওয়ার্কটা সবসময় বাক্যে ফার্স্টে আসে তো ওয়ানশাং ওয়াম্যান আমরা ওয়ানশাং ওয়াম্যান ইচি টুগেদার ওয়ানশাং ওয়াম্যান ইচি ছি টুগেদার গো নট লাইক ইংলিশ গো টুগেদার ইজ টুগেদার গো বিকজ অফ দ্য সেন্টেন্স ফরম্যাট সো ওয়ানশাং ওয়াম্যান ইচি ছি আমরা কি করতে যাব মুভি দেখতে যাব দেখা মুভি খান তিয়েনি ইং খান তিয়েনি ইং নো ইংলিশ সেন্স ইউজ অনলি ইউর চাইনিজ সেন্স বিকজ উই আর লার্নিং চাইনিজ ল্যাঙ্গুয়েজ সো দ্যাটস ওয়াই ইউজ ইউর চাইনিজ সেন্স টু কমপ্লিট দ্য ফুল সেন্টেন্স সো ওয়ানশাং ওম্যান ইচি ছি খান তিয়েনি ইং আমরা রাতের বেলা একসাথে যাব দেখতে মুভি এই ফর্মেটগুলো মনে রাখতে হবে এবং মনে রেখে এই ফর্মেটগুলো অনুযায়ী সেন্টেন্স বানাতে হবে তাহলে কিন্তু সঠিক হবে তাহলে এখন চলে যাচ্ছি যে ছুই গঠিত সেন্টেন্সগুলোতে কেমনভাবে কোশ্চেন মার্ক করা যায় তা হচ্ছে যে যেমন আমি আপনাকে বললাম যে কোথায় যাচ্ছ ওখানেও কিন্তু একটা যাওয়া আছে মানে ছুই আছে তো কোথায় যাচ্ছ কোথায় হচ্ছে না অথবা নালি ওহ এই চাইনিজ টোনগুলো বলতে এত ফানি লাগে নালি ওহ কোনো সময় আমাদের ধাক্কা দিয়ে কোনো কিছু বলে নাই তো নালি অথবা নার হচ্ছে ওয়্যার সো যদি আপনি বলেন যে তুমি কোথায় যাচ্ছ নি ছুই নার এই নার কেন সবার লাস্টে বসলো এটা নিয়েও এক্সপ্লেনেশন হচ্ছে আমি এই ভিডিওতে এই এক্সপ্লেনেশন দিয়ে ভিডিওটাকে আরও বেশি বড় করব না আপনারা যারা এখনও বুঝতে পারেনি যে কেন নারটা সবার লাস্টে বসলো তারা আপনারা প্লিজ কোশ্চেন মার্কগুলো নিয়ে এপিসোড করা আছে সেই এপিসোডগুলো দেখে নেবে এপিসোড এইটের দিকে পাবেন 8.1, 2, 3 এর মধ্যে পাবেন তো তুমি কোথায় যাচ্ছ অথবা হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ নি ছুই না আর নি ছুই না আর তুমি যাচ্ছ কোথায় নি ছুই না আর ওকে প্রথমে আসতেছে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে কোশ্চেন মার্ক যেটা না আর অথবা আপনি বলতে পারেন নি ছুই না লি বোথ ওয়ে ইজ কারেক্ট
যদি আমি বলি যে কালকে কি তুমি দোকানে যাবে, তুমি কি কালকে দোকানে যাবে, তাহলে এখানে কালকে হচ্ছে টাইম ফ্রেমওয়ার্ক, কালকে একটা সময় আমরা এখানে ইন্ডিকেট করেছি, সময়টাকে আমরা সবার আগে নিয়ে আসবো। তো কালকে হচ্ছে মিংথিয়ান, মিংথিয়ান যেহেতু এটা একটা ফিউচার টেন্স, তো আমরা এটার সঙ্গে ইয়াও যুক্ত করবো। ইয়াও মানে হচ্ছে যাবা, যাবো বা ফিউচার টেন্সে কোনো একটা ভার্বটাকে ইন্ডিকেট করে। তো মিংথিয়ান নি ইয়াও ছুই শাংতিয়ান মা, মিংথিয়ান নি ইয়াও ছুই শাংতিয়ান মা। তাহলে হচ্ছে যে কালকে কি তুমি দোকানে যাবে এমনটা ইন্ডিকেট করতেছে। তো আমরা এখন বুঝতে পারলাম যে ছুই করি তো সেন্টেন্সগুলোতে কেমনভাবে কোশ্চেনগুলো ইউজ করতে হয়। ছুইটা অবশ্যই সাবজেক্টের পরে আসে অথবা টাইম ফ্রেম সাবজেক্ট তারপরে আসে, এবং কোশ্চেন ওয়ার্ডগুলা যেমন শ্যামা নার, তারপরে হচ্ছে ওই শ্যামা মা, এইগুলা বাক্যের কোথায় বসে সেটার জন্য কোশ্চেন দিয়ে গঠিত যেগুলো এপিসোড আছে সেগুলো অবশ্যই দেখতে হবে, হাইলি রিকমেন্ডেড। এখন আমরা ছুইকে কতগুলো ভার্বের সঙ্গে ব্যবহার করে ট্রাই করে দেখবো যে ভার্বের সঙ্গে ছুই কেমনভাবে বসে। সেম রুলস জাস্ট লাইক দ্য প্লেস, ছুই যেমনভাবে প্লেসের আগে বসে সাবজেক্ট প্লাস ছুই প্লাস প্লেস, ঠিক তেমনি সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ছুই প্লাস ভার্ব। সো আমরা কতগুলো উদাহরণ দেখে আসি। তো আমি যদি বলি এখন যে আমি ট্রাভেলে যাচ্ছি, আই এম গোয়িং টু ট্রাভেল, আই এম গোয়িং টু ট্রাভেলিং, ওকে কাইন্ড লাইক দিস। সো যদি আমি বলি যে আই এম গোয়িং টু ফর ট্রাভেলিং, দেন আপনি বলতে পারেন যে ও ছুই লুইসিং, ও ছুই লুইসিং, যে আই এম গোয়িং ফর ট্রাভেলিং, হ্যাঁ ও ছুই লুইসিং, আমি ক্লাস করতে যাচ্ছি, আমি ক্লাস করতে যাচ্ছি, ও ছুই শঙ্খ, ও ছুই শঙ্খ, আমি কাজ করতে যাচ্ছি, ও ছুই কংজ, ও ছুই কংজ। তারপরে যদি আপনি বলেন যে আমি আমি ভাবতেছি, আই এম থিঙ্কিং টু গো ফর ট্রাভেল, ও শিয়াং ছুই লুইও, ও শিয়াং ছুই লুইও। দশটার দিকে আমরা কিনতে চাই, টাইম ফ্রেমওয়ার্ক সবার আগে, দশটা বললাম, শীতে অ্যান, শীতে অ্যান, আমরা ওয়াম্যান, শীতে অ্যান ওয়াম্যান, ইচ্ছি ছুই মা আই, শীতে অ্যান ওয়াম্যান, ইচ্ছি ছুই মা আই, ওকে। তো ভিউয়ার্স, এই ছিল ছুই নিয়ে আজকের এপিসোডটি, অত্যন্ত অত্যন্ত ইজি। এবং আমাকে এখন অনেকে কমেন্টে প্রশ্ন করেন যে আপনাদের টোন মনে রাখতে অনেক কষ্ট হচ্ছে, এবং টোন আপনারা কেমনভাবে বুঝবেন যে কোন ওয়ার্ডে কোন টোন, এটা বুঝতে হলে আপনাকে ওই ওয়ার্ডের টোনটাকে মুখস্থ করতে হবে। অনেক মুখস্থ করেছি যে নি নি, ও ও, মাই 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 মাই, ক মা, অনেক অনেক পড়ে তারপর মুখস্থ করতে হয়েছে। তো আপনারাও এমনভাবে একটা ওয়ার্ড যখন আপনারা শিখবেন, তখন আপনারা সেটাকে টোন সহ শিখবেন, টোন সহ শিখলে তারপর আপনারা সারা জীবন ওইটা আপনারা আর ভুলবেন না। যখন একবার শিখবেন যে আমি আগেবার শিখেছিলাম যে পাপা পাপা, মানে হচ্ছে আমি ফলিংভাবে, মানে আমি আমার টোনটাকে ফালাই দিচ্ছি উপর থেকে নিচে যে পাপা, ওরকমভাবে বললে আমি এটা শিখতেছি, তো তখন আপনার মনে থাকবে যে ওকে, তাহলে যেহেতু ফলিং টোন হচ্ছে ফোর টোন, তাহলে পাপাতে হচ্ছে ফোর টোন। সো ওরকমভাবে আপনাদেরকে টোনটাকে যখন শিখবেন বেসিক লেভেল থেকে একদম ভালোভাবে মুখস্থ করে শিখে আপনারা ওই টোনটাকে মনে রাখবেন, তাহলে আপনাদের কাছে খুব ইজি হয়ে যাবে। আর ছুই নিয়ে এপিসোডটা অত্যন্ত সহজ ছিল। যদি কোনো রকমের কোয়েশ্চেন থাকে, কোনো রকমের ইনকোয়ারি থাকে, কমেন্ট বক্স অলওয়েজ অলওয়েজ খোলা আছে, আপনারা প্লিজ কমেন্ট বক্স থেকে কমেন্ট করবেন, আমি আপনাদের সবগুলো কমেন্টের অ্যাজ সুন অ্যাজ পসিবল রিপ্লাই দেওয়ার জন্য ট্রাই করবো। এবং 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 আজকে আপনাদের দেখে মনে হতে পারে যে এমন করতেছি কেন কমন, অ্যাকচুয়ালি আমি আজকের এপিসোডটি করার ট্রাই করেছি পিটার ম্যাককিনানের মতো করার জন্য। পিটার ম্যাককিনান হচ্ছে আমার একটা গ্রেট আইডল, ও হচ্ছে একজন ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার, ভিডিও এডিটিং স্টাইল এবং ফটোগ্রাফি ভিডিওগ্রাফি স্টাইল আমার অনেক অনেক ভালো লাগে। এবং যারা ভিডিওগ্রাফি লাইক করেন, যারা ফটোগ্রাফি লাইক করেন, যারা ভিডিও এডিটিং ফটো এডিটিং যারা করছেন, তাদের জন্য হাইলি রিকমেন্ড পিটার ম্যাককিনানের চ্যানেল। এবং দ্যাটস ওয়াই আই জাস্ট ট্রাই টু ডু সামথিং লাইক হিম, বিকজ আই লাইক হিম সো মাচ। সো এটাই ছিল রিজন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই মাসে তো অনেকগুলো এপিসোড বেরোচ্ছে, তো কেন সাবস্ক্রাইব না করে চলে যাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, কোনো ভিডিও বের হলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ওয়েন ইউ লিভ দ্য চ্যানেল and give this video a like and see you in the next video. We will meet very soon.